वेलकम माय चैनल और आमार चैनल आसले सबाई अनेक अनेक भालोबाशा जे आमार भिडियो देखछो ताके अनेक अनेक भालोबाशा जानाई। और आज के आमी एकटा नतुन भिडियो दिच्छि, अनेक दिन धरे भिडियो देवाओ होच्छे ना, तोमरा भिडियो पाच्छो ना, अनेक दिन माने अनेक दिन होये गेछे भिडियो तोमादेरके दिच्छि ना, ताई भाबलाम जे आजके एकटा भिडियो दे और तोमरा भिडियो देखते थाको ताहले बुझते पारबे भिडियोते कि कि आछे इंटरेस्टिं ब्यापार। ताओ आमी जानि ना कि आछे ई भिडियोते, तोमरा देखो। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। দেখা হচ্ছে একটু পর। দেখো এই যে আজকে হলো ইন্টারেস্টিং ডে, ব্যাপার হলো এই চারমিনার। আবারও আমরা চলে এসলাম চারমিনার দেখতেই পাচ্ছো চারমিনারের জিনিস। আর এখনো মানে এখন বাজে রাত 9:33, কিন্তু চারমিনারতে যা লোক, বাপরে বাপ। ভাবছিলাম এই যে আজকে দেখতে পাচ্ছো মেঘলা আকাশটা মেঘ জমে আছে, ঠান্ডা বৃষ্টিও হয়েছিল, রাস্তা কিরকম হয়েছে দেখতেই পাচ্ছ। আর তার মধ্যেও এই চারমিনারেতে কি লোক, আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো লোক এখানে কম হবে, কিন্তু না, আমি যেটা ভাবছিলাম সেটা কম, আর লোকটাই বেশি হচ্ছে। তো চলো দেখতে থাকো আর স্লিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ আর আমার তো খুব মজা লাগছে, কেন বলো তো, কারণ এই ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে এমনিতে আগের বারে আমি একটা চারমিনারের ভিডিও দিয়েছিলাম, কিন্তু এই ভিডিওটা ছিল এই সন্ধ্যার সময় আসছিলাম, তো এই সন্ধ্যার সময় আসছিলাম, তো তাই এমনিতে গরম ছিল আর এমনিতে সেদিনও বেশ ঠান্ডা হাওয়া ছিল, আর আজকেও সেম এরকমই ঠান্ডা হাওয়া। ঠান্ডা হাওয়া নয়, ইতিমধ্যে মানে বৃষ্টিও হচ্ছে এখানে, কিন্তু আগে যদি আমি 7টার সময় যদি আসতাম তাহলে লোকটা আরো বেশি একটু মানে আরো বেশি লোক থাকতো। এই যে দেখতে পাচ্ছ চারমিনার পুরো কষ্ট দেখা যাচ্ছে, আর আমারও খুব ভালো লাগছে এই চারমিনারে। দেখতে থাকো স্কিপ না করে পুরো। অনেকদিন ভাবছিলাম যে কি ভিডিও দিই, এবার বাড়িতে থাকলে কি একই ভিডিও সেই রোজের দেওয়া হচ্ছে, মানে একটা ডেলি রুটিন দিলাম, পরের বারও মানে ডেলি ব্লগ দিতে কি ভালো লাগে বলো তো। এই কারণে ভাবলাম আজকে চলে যাই চারমিনার। আর ঘোরার মধ্যে তো এই চারমিনারেই, কারণ ওর কাজ থাকে, কাজ থাকলে তো আসতে পারবো না। স্লিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখতেই পাচ্ছ চারমিনারে কত উঁচু, আর এই যে খুব সুন্দর। আর চারমিনারেতে আসলে সবার মনটা পুরো, আরে আমার তো পুরো দিল পুরো খুশ হয়ে যায়, এত সুন্দর জায়গা। আর এই যে হলাম আমি, মানে এত সুন্দর জায়গা কি বলতো, চারমিনার না আমার কাছে একটা খুব মানে ইন্টারেস্টিং ব্যাপার হতে পারো, আমার খুব ভালো লাগে এখানে। যতবার আসি না ততবার আরো মন চায় আসতে, এত জিনিসপত্র। আর যে সামনে দেখো ওখানে একটা মন্দির আছে, লক্ষ্মী মন্দির, খুব ভালো লাগে আমার তো খুব, মানে এটা খুব মজা লাগে এটা। আমার তো খুবই ভালো লাগে, আর অনেক অনেক কসমেটিক দোকান বেশি আছে, তো এই কারণে বেশি আসতে ভালো লাগে। এই আজকে এটা লবো ওটা লবো এরকম করে খুব ভালো লাগে। আর যে লক্ষ্মী মন্দিরটা হলো ওইদিকে, দশটা বাজতে যাই এখন যাই, মানে ভিড় দেশে হয়তো এখন সবাই ঘুমিয়ে পড়েছে, তাই না বলো? বৃষ্টি হয়েছে বলে না, এই কারণে এই কানে গুলো কত সুন্দর সুন্দর।
কত সুন্দর সুন্দর কানের খেলনা कितना है भाई? 20 টাকা করে দেখা কত সুন্দর সুন্দর এস ফায়ার কার এইটা ঠিক আছে আর একটা অন্য কিছু না এরা ভাই এখানে না এই শুধু এই যে ভাই এই কিতনা করে एक दे दो ठीक है ना এইগুলা দেখো এক জিবি না এইগুলা ঘুরে গেল হ্যাঁ দেখ ঘুরে নেই হ্যাঁ এই আলাদা এই নেই খুব সুন্দর বেশ আমার তো খুব ভালো লাগছে এই টপগুলোর মধ্যে এটা নিলাম দেখলেই তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে ভাবি টপগুলো বেশ কত সুন্দর সুন্দর এইটা পছন্দ ভালো লাগছিল বেশ আসলাম কসমেটিক দোকানে হ্যাঁ এই লিপস্টিক বার করো হাতে না একটু দেখো কালারটা দেখো কালারটা ঠিকই আছে ভালো লাগছে কেন বলে লাল তো একটা নিয়ে গেছিল অন্য কালারের না কি কালার নেব গোলাপি নো গোলাপি কালার ভালো লাগেনি আমার ब्लैक कलर चाहिए नहीं अभी नहीं बात ऐसे जाचे बिरयानी किनबो ऐसे बिरयानी किने निलाम बाप ना और तो बोलो बिरयानी किने निलाम चलो तुम्हारे संगे शेयर को छे आज वीडियो रा बेसी वाराबो ना एक टुकन थक बे तुम रा थाको আর যারা এতক্ষণ ভিডিওটা দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে আমার পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে অপেক্ষা করুন জোরে হয় কারণ এই যে একজন খাপড় লোক একটা
বৃষ্টিতে ভিজতে দেয়নি আমাকে, সেই জন্য বৃষ্টি হয়েছিল। বলছিলাম যে চলো আমাকে একটু ছাদে নিয়ে যাবে, বৃষ্টিতে ভিজবে একটু, কে শোনে কার কথা, সে আবার আমাকে নিয়ে যাবে বৃষ্টি, সে বললে চুপচাপ ঘুমাও বৃষ্টি হচ্ছে, এরকম করে বলছিল জানো। তাই যেন আমি চাইছি ঠাকুরের কাছে চাইছি যে ঠাকুর তাড়াতাড়ি যেন অনেক অনেক বৃষ্টি যেন হয়, যাই আমি অনেক ভিজতে পারি। আমাদের এই ডিম দেখতে পেলাম, দেশি মুরগির ডিম 3 টাকা পিস, 3 টাকা মানে 10 টাকায় 3 পিস বা ভালো লাগলো। তাই দাদা প্রথমে আমরা 100 টাকা নিয়ে দেবো ভাবছিলাম, 100 টাকায় 30টা, তারপরে 15টা নিয়েছে। আর আমার দাদাবু ওখানে থাকে বলছিলাম না, দাদাবু 15টা দিল, এই যে প্যাকেট করে দিয়েছে। আর আমাদের ওই তো ওই সাইডে হাতে আছে। আর চলো আর ভিডিওটা বেশি মানে বেশি বাড়াবো না, বলছি বেড়েই যাচ্ছে, চলো ভিডিও বেশি বাড়াবো না, দেখতে দেখো শেষ করে দেবো। এই যে বাড়ি চলে আসলাম, আর কি গরম, এসেই চুল গুঠি নিয়েছি আগে, আর সেই যে সব জিনিসপত্র সব, এই যে ঠিক আছে আমি এখানে আজকে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।